আইএসএল 2024 পয়েন্টেবিলিটি লাস্ট আপডেট করা হয়েছে 30 সেপ্টেম্বরে। 29 সেপ্টেম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস কেরালা ব্লাস্টারের মধ্যে ম্যাচ হয়েছিল, সে ম্যাচটি ড্র হয়েছে, দুটি টিম 1 পয়েন্ট করে পেয়েছে। তাই আজকের পয়েন্টেবিলিটি ঠিক এরকম। নাম্বার 1 পজিশন আছে বেঙ্গালুরু এফসি, 3 ম্যাচ খেলে 9 পয়েন্টে। নাম্বার 2 আছে পাঞ্জাব এফসি, 3 ম্যাচ খেলে 9 পয়েন্টে। নাম্বার 3 আছে জামশেদপুর এফসি, 3 ম্যাচ খেলে 6 পয়েন্টে। নাম্বার 4 আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার 5 আছে মোহাম্মদন, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার 6 আছে এফসি গোয়া, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার 7 আছে কেরালা ব্লাস্টার, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার 8 আছে মোহনবাগান, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার 9 আছে চেন্নাই এফসি, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার 10 আছে উড়িষ্যা এফসি, 3 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার 11 আছে মুম্বাই সিটি, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে। নাম্বার 12 আছে ইস্ট বেঙ্গল, 3 ম্যাচ খেলে 0 পয়েন্টে। নাম্বার 13 আছে হায়দ্রাবাদ এফসি, 2 ম্যাচ খেলে 0 পয়েন্টে। এই আইএসএল এর পয়েন্টেবিলিটি লাস্ট আপডেট করা আছে 30 সেপ্টেম্বরে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।